কমপ্লেন করানো হলো। কমপ্লেন করানোর পরে ওরা আবার গতকাল ওই যে নিয়ে একজন ওদের আসামিকে তুলেছে, আর সেটার রেজিস্ট্রে আজকে এই ঘটনা ঘটে গিয়েছে। মানে বেধড়ক রড দিয়ে মেরে আমরা ওখানে বিজেপি দল করি, ওরা বলছে সাম্প্রদায়িক দল, যার জন্য এর আগে একবার আমার স্ত্রীকে মেরেছিল, মেডিকেলে 8-10 দিন এসে ভর্তি ছিল, থাকার পরে ফের আজকের গেল 30-40 জন মিলে গিয়ে এমন রড লাথি আর গিয়ে মারছে, বলছে তোমার সাম্প্রদায়িক দল করছো এখানে এইভাবে, এমন এমন গোপন গোপন জায়গায় অংশই মেরেছে, সেগুলো দেখাবার মতন নয়, সেগুলো আমি দেখাতে পাচ্ছি না আপনাদের। এইভাবে আমাদের অত্যাচার হচ্ছে, আমরা বিজেপি দল সাম্প্রদায়িক দল করছি বলে রড দিয়ে পেটে লাথি গোলা চেপে গোলা ধরে চেপে ধরে রেখেছে পা দিয়ে, এরম অবস্থা মেরে ফেলে দেবে, মানে মেরে ফেলা ষড়যন্ত্র করে। হ্যাঁ, মেরে ফেলা ষড়যন্ত্রভাবে ওরা এসেছিল। কতজন এসেছিল? এসেছিল 30-40 জন মতন এসেছিল। এরা যারা এসেছিল তারা কোন দল করে? তারা তৃণমূল করে, মানে এলাকার বাসিন্দা। হ্যাঁ, এলাকার বাসিন্দা। আমরা বিজেপি দল করি, আমরা বিজেপি দল করি বলে আমাদের এরকম কী দিয়ে মারধর করলো? রড লাথি। আপনারা কি এই বিষয়ে থানায় কোনো অভিযোগ করবেন? থানা আমি তো অবশ্যই অভিযোগ করবো, আগের বারে তো অভিযোগ করার পরেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, যতটুকু করার করণীয় সেটুকুও পর্যন্ত প্রশাসন করেনি। মানে এরা কি বিজেপি করে বলে তাই জন্য অপরাধ? বিজেপি করে বলে এইরকম ধরনের ওদের অত্যাচার। এর আগেও ওদেরকে উপরে অনেক অত্যাচার হয়েছে বিজেপি করে বলে, তোমরা সংখ্যালঘু মহিলা কেন বিজেপি করবে?